আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আমি আমার নিউজগুলোতে একটু ব্যতিক্রমতা রাখার চেষ্টা করি, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে আমার আপনার পাশে কী কী ঘটছে সেই ঘটনাগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। এই মুহূর্তে বিশ্বজুড়ে নতুন আরেকটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেটা ডিসেম্বরের ঠিক মাঝামাঝি সময় থেকে দেখছি, উত্তপ্ত সমুদ্র অঞ্চল। আজকে আমি আপনাদেরকে একটা নিউজ দিয়েছি যে ইরানও লোহিত সাগরে নিজেদের যুদ্ধ জাহাজ প্রেরণ করেছে। পাশাপাশি আপনি দেখেন যে আমেরিকার নেতৃত্বে প্রায় 18টা দেশ তারা কিন্তু তাদের সামুদ্রিক বহর এই মুহূর্তে লোহিত সাগরে নামিয়েছে। এই যে একটা উত্তপ্ত পরিস্থিতি অবস্থা চলছে, সেইখানে চীনের যুদ্ধ জাহাজও আসতে পারে। আর এই সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী আছে যে 2024 সাল হবে পৃথিবীতে নৌ যুদ্ধের ইতিহাসে ডিফারেন্ট একটা বছর, আর যেটার প্রাক পটভূমি অলরেডি দেখা দিয়েছে। আর এই কথাগুলো আজ থেকে প্রায় 800 বছর আগে ফরাসি জ্যোতিষী, ফ্রান্সের একজন জ্যোতিষ নস্ত্রা দামোস, তিনি আপনার এই ভবিষ্যৎবাণী করে গেছেন। দর্শক, এতদিন আগে করা একজন ব্যক্তির কথাগুলো কেন উঠে আসছে? বলা হয়ে থাকে ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রে আপনার বাবা ভাঙা বুলগেরিয়ার সেই অন্ধ নারী, এরপরেই আপনার ফরাসি জ্যোতিষী নস্ত্রা দামোসকে সর্বকালের সেরা অনেকেই মনে করেন। যদিও অ্যাজ এ মুসলিম আমরা সেটাকে মানি না, কিন্তু এই জ্যোতিষীদের করে যাওয়া পৃথিবী সম্পর্কে শতকে শতকে যে ভবিষ্যৎবাণীগুলো ছিল সেগুলো কিন্তু ঘটেছে। বলা হয়ে থাকে যে মৃত্যুর 100 বছর পরও আপনার সেই হিটলারের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি যেই কথাগুলো বলে গিয়েছিলেন সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে মিলেছে। নাস্ট্রাদামাসের ভবিষ্যৎবাণী যদি সত্য হয়, তাহলে নতুন বছর এই 2024 সালে বড় ধরনের নৌযুদ্ধের অবতারণা দেখতে পারে পৃথিবী। আর এটার কিন্তু একটা প্রাক পটভূমি প্রেক্ষাপট আমরা দেখছি। নাস্ট্রাদামাসের ভবিষ্যৎবাণী অনুযায়ী 2024 সালে ভারত মহাসাগরে বিপর্যয় সৃষ্টি করবে চীন, আর এভাবেই একটি বৈশ্বিক নৌযুদ্ধের অবতারণা হতে পারে। এখন বিশ্লেষকরা বলছেন যে 2024 শুরুর আগেই ক্রমেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে সমুদ্র। একদিকে লোহিত সাগরে একের পর এক যুদ্ধ জাহাজ মোতায়েন, আবার দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ নিয়ে ফিলিপাইনের সঙ্গে চীনের বিরোধ, এছাড়াও আরো বিভিন্ন জায়গায় চীন কিন্তু অনেক রাষ্ট্রকে দৌড়ায় সাগরে, আমেরিকারও দৌড়ায়, ভারতের সাথে তাদের বিভিন্ন জায়গায় জলসীমা নিয়ে বিরোধ আছে। এই সকল কিছুকে মিলিয়ে আপনার বিশেষজ্ঞরা মনে করছেন সামুদ্রিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলো ছাড়াও অন্য শক্তিশালী দেশগুলোর সাথে একটি অনিবার্য সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে চীন। তবে সেখানে বেশ কিছু জোট এবং নন জোট ইস্যুও দেখা দিবে। এছাড়া 2024 সালে বড় ধরনের নৌযুদ্ধ ছাড়াও আরো কিছু ভবিষ্যৎবাণী করেছেন ফরাসি এই জ্যোতিষী। তার ভবিষ্যৎবাণীতে একটা ইঙ্গিত আছে। আপনারা জানেন যে খ্রিস্টানদের সর্বোচ্চ যিনি ধর্মগুরু, ওনার নাম হচ্ছে পোপ ফ্রান্সিস। সেই পোপ ফ্রান্সিস তার জায়গায় নতুন আরেকজন ব্যক্তিত্ব আসবে। তিনি বলে গেছেন যে 2024 সালে পোপ ফ্রান্সিস বেসিক্যালি মারা যাবে। তা আমরা দেখি এই বছরে এই ঘটনাগুলো ঘটে কিনা। এমনকি ভবিষ্যৎবাণী আরো কিছু করেছেন, যেটা বছরের শুরুর দিনে আমরা দেখেছি, জাপানে 21 সেকেন্ডে না 21 মিনিটে জানি 19 বার ভূমিকম্প হয়েছে, সুনামির আশঙ্কা। বিশ্বজুড়ে এবছর শীতের একটা উল্টাপাল্টা নমুনা, এটাও কিন্তু এই ফরাসি জ্যোতিষী বলে গেছেন যে 2024 সালে জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী রূপও দেখবে পৃথিবী। শুরুটা হয়েছে কিন্তু এইভাবেই, এই যে প্রকৃতিতে এত একটা ডিফারেন্ট অবস্থান তৈরি হয়েছে। আপনি দেখেন বিভিন্ন জায়গায় ভূমিকম্প, তারপরে বন্যা, বৃষ্টি নাই, ঠান্ডা নাই, আবার অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অতিরিক্ত তুষারপাত। বলা হচ্ছে বিশেষ করে বন্যা এবং পৃথিবীতে বড় ধরনের শুষ্ক অবস্থা তৈরি হবে, আর তৈরি সৃষ্টি করবে প্রাকৃতিক বিপর্যয়। আরেকটি বিষয় হচ্ছে এই ফরাসি জ্যোতিষী তিনি আপনার রানী এলিজাবেথের মৃত্যুর ব্যাপারেও কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছিলেন। আর লন্ডনের সিংহাসনে আগামী দিনে প্রিন্স হ্যারি অথবা অন্য কেউ বসবে, এই ধরনের একটা বক্তব্য আসছে। তো দেখা যাক প্রিন্স এই জ্যোতিষীর নস্ট্রাদামাসের করা ভবিষ্যৎবাণী কোন দিকে যায়। সময় থাকতে কি বলা যায়, বাচ্চা যদি থাকেন দেখবেন আর কি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।